ভোর থেকেই দফায় দফায় বৃষ্টি রাজ্য জুড়ে, সঙ্গে দমকা হাওয়া। পারদ নামলো শহরে দুর্যোগ চলবে কতদিন জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখুন। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছিল বুধবার বিকেল থেকেই, সন্ধ্যার পর তার প্রাবল্য বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দমকা হাওয়া। রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকালেও আকাশের মুখ ভার, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখনই এই অসময়ে দুর্যোগ কাটছে না, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অকালের বৃষ্টির হাতে ধরে এক ধাক্কায় 3 ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়, যদিও তারপরে স্বাভাবিক চেয়ে 3 ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা। মনে করা হচ্ছে শক্তি হারালেও এখনও নিম্নচাপ হিসাবে মধ্য ভারতের অবস্থান করছে মিকজম, মূলত তার জেরেই এই দুর্যোগ বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে এক নাগাড়ে না হলেও শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এই জেলাগুলি হল 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বৃহস্পতিবারও কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন কলকাতার তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ডিসেম্বরের শুরু থেকেই হালকা ঠান্ডার আমেজ জুড়ে বসেছিল দক্ষিণবঙ্গে। বাংলার মানুষ সেই শীত ভাব উপভোগ করতে শুরু করেছিলেন, কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই সেই শীত নজর দিল ঘূর্ণিঝড় মিকজম। মঙ্গলবার দুপুরে অন্ধ উপকূলে আসতে পড়েছে এই সামুদ্রিক ঝড়টি, তার প্রভাব পড়েছে 100 কিলোমিটার দূরের বাংলাতেও। বুধবার আবহাওয়া দপ্তর জানায় মিকজমের প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। গত কয়েকদিন ধরেই রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল 15 ডিগ্রির আশেপাশে। রাজধানী কলকাতার তাপমাত্রা নেমেছিল 18 ডিগ্রির নিচেই, কিন্তু বুধবার সেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় ঠেলে ওঠে 22.4 ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময় স্বাভাবিক তাপমাত্রার থেকে অন্তত 6 ডিগ্রি বেশি।